আমরা ঘুরতে ঘুরতে এই জায়গায় দেখতে পেলাম একজন ভাই বড়শিতে মাছ ধরছেন। আমরা একটু কাছে গিয়ে দেখার চেষ্টা করব এই পর্যন্ত উনি কতগুলো মাছ মারতে পেরেছেন। ভাই কি মাছ ধরে বড়শিতে? একটা ধরতেছে মনে হয় না, এই যে নিচে চলে যেতেছে। কয়েকটা পুঁটি মাছ তিনি মারতে পেরেছে এই পর্যন্ত। বড় মাছ ধরে না? বড় মাছ গুড়া মাছই না, পুঁটি ট্যাংরা বাইলা এগুলা না। আমরা দেখি ওনার বড়শিতে কোনো মাছ ধরে কি না, দেখতে থাকুন। আধার কি দিয়েছে না, আঠা নাকি? ও আঠার সাথে কিছু আছে না, কিছু দিয়ে দিল না, কিছু নাকি গিলতে পারে না। ও নিজে খাওয়ার লেগে পুঁটি মাছ তো ভাত দিয়ে মনে ভালো ধরে। আমরা এলাকায় ভাত দিয়ে ধরে পুঁটি বড় বড়। এই পাশে বড়শি ফেলানো হয়েছে, দেখি এদিকে মাছ ধরে কিনা। আপনার বাড়ি কি জায়গায় না? শুক্রবারে ছুটি পেয়ে ভাই মাছ ধরতে চলে এসেছি বিলের মধ্যে। ওই যে উপরে একটা ভাই দেখতে পাচ্ছেন মাছ ধরার চেষ্টা করতেছে, কোনো মাছের দেখা নাই। তাইজুল ভাই মাছ অনেকটা কমে গেছে। হ্যাঁ যাবেন না? ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম উনি আসলে কর্মজীবী একজন মানুষ, চাকরি করে। এখান থেকে 10-20 টাকা অটো ভাড়া, জায়গার নাম হচ্ছে মালিকের বাড়ি। ওইখান থেকে তুমি এই বিলে চলে এসেছেন মাছ ধরার জন্য, ছুটির দিন যেহেতু যাই পায় নিজে খাওয়া দাওয়ার জন্য যদি কিছু মাছ পাওয়া যায় আর কি, মূলত এটাই উদ্দেশ্য। তো প্রাকৃতিক পরিবেশে কিছু দেশীয় মাছ যদি বড়শি দিয়ে ধরা যায় খারাপ কি? ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন।